মাহির মতো আমার অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজি বলতে ভয় পায়। ওদের ইংরেজি কমিউনিকেটিভ দক্ষতা কীভাবে বাড়ানো যায় এটা আমার একটা চিন্তার বিষয় ছিল। সেই বিষয় থেকেই আমি আমার গবেষণায় হাউ টু ডেভেলপ স্পিকিং স্কিল এই বিষয়টা বেছে নিয়েছি। ডায়েরি স্টাডিটা হচ্ছে কোনো ক্লাসের উপর ভিত্তি করে লিখে রাখা এবং পরবর্তীতে নিজের সময় মতো সেটা দেখা। এতে শিক্ষক তার নিজের ভুল ত্রুটিগুলো এবং ক্লাসের শিক্ষার্থীদের কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল বা কী কী সফলতা এসেছিল এটা পরবর্তীতে দেখার একটা সুযোগ থাকে। আমি জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টায় ক্লাসরুমে প্রতিনিয়ত আমি ক্লাসরুমে গেছি এবং ক্লাসরুমে যেসব সমস্যা শিখলেন প্রতিনিয়ত টুকে রেখেছি। টুকে রেখে কীভাবে এগুলো সমাধান করা যায়, সমস্যা কোথায় ছিল, মেথডের সমস্যা ছিল নাকি আমার সমস্যা ছিল নাকি কৌশলের সমস্যা ছিল, এই বিষয়গুলো ভেবেছি, ডায়েরিতে লিখেছি। এভাবে লিখে ডে বাই ডে আমি নিজেকে পরিবর্তন করেছি, আমার ক্লাসে পরিবর্তন এনেছি এবং আমি চেষ্টা করেছি কী করে একটা ভালো রাইটিং দাঁড় করানো যায়। আমি খুব আনন্দ সহিত ইআই ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করি। আমি এবং আমার উপজেলার আরও তিনজন এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে যারা একযোগে কাজ করছি। আমি ওদের সঙ্গে ফোনে এবং প্রতি তিন চার সপ্তাহ পর পর একসঙ্গে আপনার বসি আমার বাসায় অথবা আমার প্রতিষ্ঠানে। আমার মতো বাংলাদেশে আরও যারা রিসার্চ করছে মেন্টর এবং মেন্টর হিসেবে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগের একটা সুন্দর মাধ্যম করে দিয়েছে ইংলিশ ইন অ্যাকশন, সেটা হচ্ছে টিচার্স ভয়েস শেয়ারিং ফোরাম। এই ফোরামে আমি প্রতিদিন চেষ্টা করি সন্ধ্যার পরে একবার বসার, বসে আপডেটগুলো দেখে নিই এবং নিজে কিছু পোস্ট দেওয়ার চেষ্টা করি, ভিডিও, ছবি, কিছু রাইটিং এবং অন্যরা কী দিচ্ছে, কী ধরনের দিচ্ছে সেটা একটু দেখে নিই। আমি এখন আনন্দিত আমার ক্লাস নিয়ে। ক্লাসে আমি ইংরেজি বলছি, আমার নির্দেশনাগুলো শিক্ষার্থীরা বুঝছে এবং তারা আর রেসপন্স করছে শতভাগ করতে পারছে না, তবে আমি আশাবাদী যে এভাবে যদি আমরা কন্টিনিউ ক্লাসটা পরিচালনা করি টুডে আর টুমোরো আমার স্টুডেন্টদের একটা ভালো ফলাফল দেখতে পাবো। My father's name is Muhammad Rafiqul Islam. He is a teacher and my mother.